আর যদি আমরা এই যে আমরা মসজিদে আছি আমরা হিস্টে পুষ্টে মানুষ, আমরা কাউরের কাছে হাত পেতে খাই না। কেউ যদি এই ইফতার করেছে তার মা বাপের নামে, যে আমার মা বাপ মারা গেছে তার কারণে আমি আমার বাপের জন্য একটু দোয়া করবেন আর আজকে ইফতার করিয়ে দিবেন, তাহলে এই যে আমরা এই গ্রামের মানুষ সবাই হিস্টে মানুষ খেতে পাই, তাহলে আমরা খেলে কি তার কবরে পৌঁছাবে, তার কবরে তুমি কি পৌঁছাবে, এটা ভিন্ন ব্যাপার, আলাদ বিষয়। এই বিষয় বিশাল ফতোয়ার ব্যাপার, এই বিষয়ে আমি যাচ্ছি না। এটা আমার সন্দেহ হয় যে এই সব আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে পৌঁছাবে না। তাহলে আমাদেরকে খাওয়াতে হলে, ইফতার করাতে হলে জীবিত অবস্থায় যারা বেঁচে রয়েছে তাদের জন্য, আরো মানুষকে খাইয়ে তাদের জন্য তাদের উপকার রয়েছে। আর যদি আমাদেরকে ইফতার করাতে হয়, মা বাবার নামে ইফতার করাতে হয়, বড় মানুষের নামে ইফতার করাতে হয়, তাহলে একটি মুসলিম গরিব মুসলিম যারা খেতে পায় না তাদেরকে খাওয়াতে হবে, তবে গিয়ে আমাদের আদিপিতা যারা মারা গেছে তাদের কবরে হিসাবে সব হিসাবে নেকি পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমানকে যেন এই রমজান মাসকে সঠিকভাবে পালন করার তৌফিক দিন। আমিন ওয়া আখির দাওয়ানা আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ইয়াকুমু বিল-হাকি ওয়া ইহসান ওয়া ইতা ইয়াকুমু ওয়া ইয়াহানি ফাসাল السلام عليكم ورحمة الله وبركاته.